গত এগারোই ডিসেম্বর সরকার নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধির গ্যাজেট প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার ওই গ্যাজেট গ্রহণ করে আদেশ দেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইনজীবী সমিতির বিএমবিপন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন সেখানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করে পরিচালনার জন্য আলাদা সচিবালয়ের দাবি জানান সংগঠনের সভাপতি বিচার বিভাগীয় সচিবালয় স্থাপন করে এই গেজেটটি পুনরায় আবার আপিল বিভাগে সংশোধিত আকারে প্রেরণ করবেন এরপরে পাল্টা সংবাদ সমলন করেন সুপ্রিম কোর্ট এনজবি সমিতির আমিপন্থী এনজবিরা আপিল বিভাগ গেজেট গ্রহণের পর পরিবর্তনের দাবি আদালত অবমাননা বলে মন্তব্য করেন তারা সুপ্রিম কোর্টের জন্য কোনো সচ্চিเปลয় প্রতিষ্ঠার প্রয়োজন নেই অগ্রহণযোগ্য সংবিধান পরিপন্থী সিনিয়র আইনজীবী শফিক আহমেদের মতে পৃথক সচিবালয় হলে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কমবে তবে এজন্য গ্যাজেট পরিবর্তনের প্রয়োজন নেই না এটার জন্য পরিবর্তন বলে দিবে সেটার সাথে সাথে যদি এমন কিছু থাকে এই সাংঘর্ষিক তাহলে সেটাকে পরিবর্তন পরিবর্তন করা কোনো অসুবিধা নেই আপিল বিভাগের গ্যাজেট গ্রহণ করা নিয়ে কোনো বিতর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি এটা নিয়ে আর কোন রকম বিতর্ক সৃষ্টি করা সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা